বাজারে কেমিক্যালযুক্ত হাতের মেহেন্দি না কিনে তোমরা ঘরে কিভাবে সহজ পদ্ধতিতে হাতের নখের মেহেন্দি তৈরি করে নিতে পারো সেই নিয়ে আজকে আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। তো ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে। আর ছোট্ট একটা ভিডিও, হ্যালো বন্ধুরা, একাজ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই আমার নতুন নতুন ভিডিও আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তো আজকে যে আমি মেহেন্দি রংটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা এতটাই কালারফুল একটা মেহেন্দি রং তোমরা কেমিক্যাল ফ্রি পেয়ে যাবে। আর এই মেহেন্দিটা তোমরা যতটা খুশি হাতে রেখে কালার করে নিতে পারো, এত সুন্দর কালার আসে মাত্র ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে। এখানে আমি একটা লোহার বাটি নিয়েছি, লোহার বাটিটা সবচেয়ে বেস্ট হয়। আমি প্রথমে স্টিলের বাটিতেও করেছি, কিন্তু আমি লোহার বাটিতে যখন দ্বিতীয়বার করেছি দেখি আরও সুন্দর কালার আসছে। তো আমি এখানে হাফ কাপ জল দিয়েছি, আর দিয়ে দিয়েছি এখানে এক চা চামচ লবঙ্গ। তো লবঙ্গ কিন্তু আমাদের সবার ঘরেই থাকে, তোমরা যদি বেশি পরিমাণে তৈরি করতে চাও তাহলে বেশি করে লবঙ্গ দিতে পারো। এবার জল যখন অর্ধেকটা হয়ে গেছে তখন আমি এক টেবিল চামচ দিয়েছি চিনি। চিনিটা দিয়ে আবারও আমি ফুটিয়ে নেব, ফোটাতে ফোটাতে যখন জলের কালারটা চেঞ্জ হবে দেখবে একটা লালচে ভাব চলে আসবে জলের মধ্যে, তখন আমি এক টেবিল চামচ দিয়ে দেবো কফি পাউডার। এই কফি পাউডারটা এই কারণে দিয়েছি রংটা যেন আরও গাঢ় হয়ে যায়। তো এবারে একদম জলটা যখন কমে আসবে আমি গ্যাসটা অফ করে দিয়েছি, অফ করে দিয়ে ঠান্ডা করে নিয়ে এই জলটা আমি পেয়ে গেছি। তোমরা দেখতে পাচ্ছ জলটা কত সুন্দর একটা কালার এসেছে। এবার এই জলটা তো আমরা হাতে ব্যবহার করতে পারবো না, এটাকে থিকনেস আনার জন্য এখানে আমি ব্যবহার করছি আটা। আটাটা সবচেয়ে বেস্ট হয়, কারণ কি আটাটা হাতের মধ্যে বেশ ভালো করে লেগে যায় সেজন্য। আর আটায় কিন্তু আমার হাতে কোনো কালার আনবে না, আটাটা আমি এটাকে থিকনেস করার জন্য দিয়েছি। আর আরও সুন্দর কালার আনার জন্য আমি এখানে দিয়েছি মেহেন্দি পাউডার। তো তোমাদের হাতের কাছে যদি অ্যাভেলেবেল মেহেন্দি পাউডারটা না থাকে তোমরা কিন্তু শুধু আটাটা দিলেই হয়ে যাবে। আর কারণ মেহেন্দির যে আসল রংটা সেটা কিন্তু আমি আগেই তৈরি করে নিয়েছি। এবার এভাবে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে, একটু ধৈর্য সহকারে ভালো করে মিশিয়ে নেবে। তো আমি আরেকটু ভালো করে মিশিয়ে নেব, এটা দেখবে মেশাতে মেশাতে ঘন হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ কতটা ঘন হয়ে গেছে। এবার আমি এই মেহেন্দি যে মিক্সারটা আমি তৈরি করেছি এই মিক্সারটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, তাহলে তোমরা ম্যাজিকটা দেখতে পারবে, কালারটা কতটা সুন্দর চলে আসে। তো 10 মিনিট পর আমি ফিরে এসেছি, এবার তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ এর কালারটা কতটা সুন্দর এসেছে। তোমরা কিন্তু এটা তৈরি করার পর 10 মিনিট বা ওভারনাইট যদি রাখতে পারো আরও ভালো হবে। ধরো পরের দিন দেবে এটাকে, তোমরা আগের দিন রাতে তৈরি করে রেখে দিলে পরের দিন যদি ইউজ করো আরও ভালো রেজাল্ট পাবে। এটা দিয়ে কিন্তু অনেকে আছে চুলের কালার করতে চাও, এই পদ্ধতিতে কিন্তু তোমরা বেশি করে তৈরি করে চুলের কালারও তৈরি করে নিতে পারো, চুলের জন্য মেহেন্দিটা তৈরি করে নিতে পারো। চুলে কিন্তু খুব সুন্দর একটা বার্গেন্ডি কালার আসে। এবার দেখো আমি মিশিয়ে নিয়েছি, তো তোমরা প্রথমে হাতটাকে ভালো করে ধুয়ে নেবে, হাতে যেন কোনো তেলতেলে ভাব না থাকে মেহেন্দি পরার আগে। এই জিনিসটা তোমরা খেয়াল রাখবে, হাতটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে তোমরা এই মেহেন্দিটাকে কিন্তু একটা মেহেন্দি কোণ করে মেহেন্দি কোণে এটাকে ঢেলে নিতে পারো। তারপরে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী হাতে ডিজাইন করতে পারো, তারপরে নখে লাগাবে, আধা ঘন্টা রেখে দেবে, দেখবে কত সুন্দর হাতে কালার এসছে। আর তোমরা যদি বেশি কালার পেতে চাও আরও, তাহলে চিনি আর লেবু দিয়ে একটা রস দিয়ে একটা মিক্সার তৈরি করে রাখবে, যখন দেখবে একটু ড্রাই হয়ে আসছে তখন একটা তুলোর সাহায্যে ওই রসটা লাগাবে, দেখবে আরও সুন্দর কালার আসে। ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই আমি আমার নতুন নতুন ভিডিও আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক অনেক উপকারে আসবে, কারণ বাজার চলতি কেমিক্যাল মেহেন্দির তৈরি আমরা ব্যবহার না করে যদি ঘরে এই সহজ পদ্ধতিতে মাত্র 5 মিনিট হাতে সময় নিয়ে এই মেহেন্দিটা তৈরি করে রেখে দিই, এটা কিন্তু তোমরা ঘরে রেখে দিতে পারবে 1 মাসের মতো,
তবে ফ্রিজে রেখে দিও, তাহলে মেহেন্দিটা কিন্তু ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, টাটা।